বগুড়া থেকে ঢাকায় এসে ভোটে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন আশরাফুল আলম ওরূপে হিরো আলম। ভোটের তিন দিন পর বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সংবাদ সম্মেলন করে একথা জানান তিনি। সেই সঙ্গে ভোটের দিন হামলার শিকার হওয়ার জন্য পুলিশকে দায়ী করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বগুড়ার পর এবার ঢাকা সদর আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। গত সোমবার ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। তারপর তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন। পরে আবার হাসপাতালে যান, সেখানে তিনি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন। হিরো আলম বলেন, আমি জীবনের কোনো নিরাপত্তা খুঁজে পাইতেছি না, আজকে আমি হসপিটালে, তারা আমার অফিসে যাইয়া হামলা করার চিন্তা ভাবনা করছে। আজকে আমার বাসায় 8-10 জন ছেলে পেলে আলম বের হওয়া বলে চিল্লাইতেছিল, দারোয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। হাসপাতাল থেকে তিনি নিরাপদে বাসায় যেতে পারবে কি না তা নিয়েও সংশয় এখন এই যুবক। তিনি বলেন, আমি কাউকে জানাইনি আমি কোন হসপিটালে, অনেকেই বলছে হিরো আলম কই, কিন্তু নিরাপত্তার খাতিরে আমি আমার মোবাইল বন্ধ রাখছিলাম, আমি ঠিকানা দিই নাই, কারণ ঠিকানা দিলে চিকিৎসা ভালোভাবে হবে না, সন্ত্রাসীরা আমায় খুঁজতেছে, আমি জানি না আমি ভালোভাবে বাসায় ফিরতে পারবো কিনা। নিরাপত্তাহীনতার কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান হিরো আলম। তিনি বলেন, হাতিরঝিল থানায় আবেদনও জমা দেওয়া হয়েছে। এদিকে ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম BDNews24.com বলেন, হিরো আলম নিরাপত্তাহীনতার অভিযোগের বিষয়টি আমাদের জানা নেই, তবে তার উপর বাকি হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার চেষ্টা চলছে। ভোটের দিন হামলার জন্য পুলিশকে দায় করেছে হিরো আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার উপর যে হামলা হয়েছিল, আমি যে আজকে মৃত্যুর মুখে, এর পেছনে আমি পুলিশ প্রশাসনকে দায় করছি, কারণ সেদিন যখন মারামারি গণ্ডগোল হয়, যখন আমায় ধাক্কা মারা হয়, গেট থেকে বের করে দেওয়া হয়, তখন যদি তারা আমাকে গাড়িতে তুলে দিত তাহলে কিন্তু আমি এই মৃত্যুর মুখে পড়ি না, হামলার শিকার হই না। হামলাকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন বলে আগে থেকে অভিযোগ করে আসছেন তিনি। এই উপনির্বাচনে 5,000 মতো ভোট পেয়ে হেরেছেন হিরো আলম, 28,000 ভোট পেয়ে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, আমার কাছ থেকে কিছু তথ্য আছে, টাকা দিয়ে তারা ভোট কিনেছে, নৌকার পক্ষে সিল মেরে ব্যালট বাক্স ভরা হয়েছে। অভিযোগ করে তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, আমাকে ইচ্ছে করে হারানো হয়েছে। এদিকে হিরো আলমের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এ ধরনের হামলা কাম্য নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় 14 দলের নেতারা। তাদের এই বক্তব্য ছায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনের শেষ সময় হিরো আলমের উপর আক্রমণ করা দুঃখজনক, যারাই এর সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এই হামলায় যদি দলীয় কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে কেন্দ্রীয় 14 দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভোটের নেতারা। সূচনা বক্তব্যের পরে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় 14 দলের নেতাদের কথা শোনেন। তাদের বক্তব্য উঠে আসে ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ঘটনা দুঃখজনক, এমনকি এই হামলার সঙ্গে যদি আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে যেসব বিদেশি শক্তি চাপ সৃষ্টি করবে তা মেনে নেওয়া হবে না, দেশের রাজনীতিতে বিদেশিদের কারো মাতব্বরি কাম্য নয়, আমাদের দেশের রাজনীতির সমস্যা নিজেরাই সমাধান করব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা সমাজের সব দিকে থেকে দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বৈঠকে অংশ নেওয়া কোন আজাদী লীগের সভাপতি এস কে সিকদার ঢাকা টাইমসকে বলেন, নির্বাচনে ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে মারধর করার বিষয়টি নিয়ে কথা হয়, সবাই বলেছে যারা এর সঙ্গে জড়িত
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, দলের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। হিরো আলমকে নিয়ে কি কথা হয়েছে জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার ঢাকা টাইমসকে বলেন, হিরো আলমকে মারধর করার বিষয় নিয়ে যত দলের বৈঠকে কথা হয়েছে। সবাই বলেছে, নির্বাচন শেষ হওয়ার কিছুক্ষণ আগে তাকে কেন মারধর করতে হবে, এর সঙ্গে কারা জড়িত খুঁজে বের করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, নিজের দলের কেউ থাকলেও আইনের আওতায় আনবেন। বাসদের আহ্বায়ক রিজাল রশিদ বলেন, হিরো আলমকে কারা হিরো বানাচ্ছে এটা দেখতে হবে, কারা আক্রমণ করছে সেটা নিয়ে কথা হয়েছে। আমরা বলছি এটা কোনোভাবেই ঠিক হয়নি, যারা মারধর করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দলের কেউ জড়িত থাকলেও শাস্তির আওতায় আনা হবে। চৌদ্দ দলীয় জোট জোটগতভাবেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এছাড়া সরকারি বিরোধী অপশক্তি মোকাবেলায় মাঠে সরব থাকবে। চৌদ্দ দলীয় জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কেন্দ্রীয় চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, প্রকাশনা সম্পাদক আব্দুস সুবাহান গোলাপ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপদপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকে অংশ নেন। কেন্দ্রীয় চৌদ্দ দলের সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহসিকতা প্রজ্ঞা সততা ও দক্ষতা নিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে তার সৃষ্টির মূল্য আদর্শ থেকে জাতিকে বিচ্যুত করার এক সুগভীর ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী চক্রান্তকারীরা অপশক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশের শক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে উৎসাহিত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় চৌদ্দ দলের শরিক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। চৌদ্দ দলীয় জোট জোটগতভাবেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথায় সায় দেন। সরকারি বিরোধী অপশক্তিকে মোকাবেলায় মাঠে সরব থাকবে বলেও জানান তারা। এরপরে জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দ দলীয় জোট নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন তা নিয়েও আলোচনা হয়। পরবর্তী বৈঠকে আসন চূড়ান্ত করার কথা বলেন শেখ হাসিনা। 30 জুলাই রংপুরে জনসভার মধ্যে দিয়ে চৌদ্দ দলের নেতাকর্মীরা মাঠে নামেন বলে জানান নেতারা। প্রিয় ভিউয়ার্স, নিত্য নতুন সব ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।